একটা আমার হলো ব্যক্তিগত কন্টাক্ট, আমি একজনের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাকে আমার ইসলামের দাওয়াতটা তুলে ধরতে পারি। ভাই আম চত্বরে দাঁড়ায় যদি একজনকে দাঁড়ায় বলি আপনি থামেন তো, আপনি বিড়ি খাচ্ছেন কেন? বিড়ি ছাড়েন, আপনি বললেই শুনবে। দুই নম্বর, বাদেশা পাড়া মহল্লার মসজিদে হাদিস পাঠ, বাদ ফজর মুসল্লিদের সম্মুখে গ্রন্থ পাঠ। চার নম্বর, সাপ্তাহিক তালিমি বৈঠক। পাঁচ নম্বর, সাপ্তাহিক পারিবারিক তালিম। এবারে ছয় নম্বর, তাবলিগি সফর, অর্থাৎ দাওয়াতি সফরে বিভিন্ন নতুন নতুন এলাকায় বিভিন্ন মহল্লায় সফরে গিয়ে আমাদের দাওয়াতটা পৌঁছে দেওয়া। আট নম্বর, জুমার খুতবা। নয় নম্বর, দর্শে কোরআন দর্শে হাদিসের মাধ্যমে প্রচারণা চালানো যায়। দশ নম্বর, সংগঠনের প্রকাশনা সমূহ। এগারো নম্বর, বিবিধ, বিবিধে বিভিন্ন কিছু থাকতে পারে, পাঠ চক্র থাকতে পারে, চা চক্রের মাধ্যমে থাকতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, সালাত ওয়া সালাম আলা মান লা নাবিয়া বাদা ওয়া বাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা, ফা ইন্নাশ শাইতানা মা আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদু ওয়া মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফা আলাইহি বিল জামা। রাওয়াহু তিরমিজি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা আজকের এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ 2023-এর সেই বাদ ফজর থেকে লম্বা সময় ধরে আমরা প্রশিক্ষণে উপস্থিত আছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন তারই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সবাইকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি যে আমাদের 78 জন কাউন্সিলের মধ্যে সবাই উপস্থিত হতে পারেন নাই। যারা উপস্থিত হতে পারেন নাই তাদের জন্য আমরা দোয়া করছি আগামী দিনে আল্লাহ যেন তাদেরকে কেন্দ্রীয় আহ্বানে কেন্দ্রীয় প্রোগ্রামগুলোতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কোরবানিকে যেন কবুল করে নেন, এই সময়টাকে যেন জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। সুপ্রিয় কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, আমি সময় যেহেতু লম্বা সুযোগ নাই আমি সংক্ষিপ্তভাবে আমার যে বিষয়টা দেওয়া ছিল আমি প্রজেক্টরের মাধ্যমে এটা তুলে ধরবো এবং সেটা আমরা যেহেতু সবাই কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পারস্পরিক আমরা পর্যালোচনার মাধ্যমে আমার বিষয়টা সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তব্যের মাধ্যমে প্রচারণা, বক্তব্যের মাধ্যমে প্রচারের কাজ করছিলেন, এটাতে কি বোঝা যাচ্ছে? ঐক্যবদ্ধতা, একজন আরেকজনের সাথে হাতে হাত মিলিয়ে সুসংগঠিত হয়ে। আর একটা ছবি দেখি আমরা, এইটা কি বোঝা যাচ্ছে? প্রশিক্ষণ সমাজ সংস্কারের বিভিন্ন পাঠের একটা পাঠ আমাদের এটা। এই চারটা ছবির মাধ্যমে কিন্তু আমরা মৌলিক কিছু মেসেজ পেয়ে গেছি, ঠিক না? প্রথমটা তাবলিগ তানজিম, তারপরটা তারবিয়াত তাসজিদে মিল্লাত। আচ্ছা, তারপরে দেখি আমরা তাহলে প্রশিক্ষণের শিরোনামটা কি হতে পারে, দেখা যাবে না, শিডিউলে তো দেওয়া আছে, দেখা ছাড়া বলে দেখি কি আসে। কর্মপদ্ধতির অনুসরণ দাওয়াতি কাজে আমাদের জরুরি বিষয়, তা আমরা আজকের এই সেশনে এই শিরোনাম নিয়ে, অর্থাৎ আমাদের যে বই আছে কর্মপদ্ধতি, কর্মসূচি এবং কর্মপদ্ধতি দুইটা পার্ট, তাই না? এখান থেকে আমরা কী শিখতে পারবো? কর্মসূচি হলো অর্থাৎ একটা সংগঠন, তার তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না, এইটা বাস্তবায়নের জন্য যে পথ অবলম্বন করে, সেই পথগুলো সব এক জায়গায় করলে সেটাকে কী বলে, কি বলে?
কর্মসূচি। আচ্ছা, এই দিক থেকে হলুদ অংশটা একটু পড়ি, যে কোনো একজন কর্মপদ্ধতি, অর্থাৎ কর্মসূচিটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বাস্তবায়ন পদ্ধতিটাই হচ্ছে কর্মপদ্ধতি। তাহলে আমরা কর্মসূচি এবং কর্মপদ্ধতি সম্পর্কে একটা ধারণা পেলাম না? কর্মসূচি এবং কর্মপদ্ধতি কিন্তু পার্থক্য আছে। কর্মসূচিটা কি? লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে কি পথ আমি অবলম্বন করতে পারি, সেই অবলম্বনের সবগুলো এক জায়গায় করলে যেটা হবে সেটা হবে কর্মসূচি। আর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে পথ পন্থা আছে সেটাকে বলা হয় কর্ম পদ্ধতি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, সময় তো কম, আমরা ধীরে ধীরে আগাই। আচ্ছা, তাহলে এই কর্মসূচির প্রথমটা কি? আমাদের তাবলিগ বা প্রচার। প্রচারের ক্ষেত্রে আমরা একটা আয়াত দেখে আসি মাঝখান থেকে, যে কোনো একজন পড়েন দেখি, একদম চীনা আয়াত। আচ্ছা, এক দাদা খাল্লা খায়রান, তাহলে এখানে রসুলকেও প্রচার করার নির্দেশনা, যদি প্রচার থেকে বিরত থাকে তাহলে রিসালাতের যে দায়িত্ব সেটা পালন করল না। তাহলে প্রচারের একটা গুরুত্ব আছে, এটা শুধু হুজুরের কাজ নয়, যে যতটুকু জানি ততটুকু মানবো, ততটুকু অন্যের কাছে পৌঁছে দেব। এবং আরেকটা আয়াত, এটাও চীনা আয়াত, যে কোনো একজন পড়েন। আচ্ছা, এই প্রচার বা আহ্বানের ক্ষেত্রে এখানে আরও কিছু নির্দেশনা, আসলে হিকমাত এবং সদুপদেশ, তাদের সাথে আলোচনা করো সুন্দরভাবে বা উত্তম পন্থায়। তাহলে দাওয়াতের ক্ষেত্রে আমাদের হিকমা থাকা জরুরি। যদি আপনার ভাষা কর্কশ হয় তাহলে আপনার দাওয়াত কিন্তু অন্য হৃদয়ে পৌঁছাবে না। একই কথা আপনি একভাবে বলবেন আরেকজন আরেকভাবে বলবে, অর্থ একই হবে কিন্তু বাসনভঙ্গির কারণে দুইজনেরটা দুরকম হবে। যদি আপনাকে বলা হয় যে আপনি পশুর বাচ্চা, আপনি মেনে নেবেন, খেপে যাবেন না? কি যদি বলা হয় বাঘের বাচ্চা, বাঘ কি পশু না? কি মনে হলো? অর্থ কিন্তু একই হচ্ছে, মানে যদি আমরা প্রয়োগের ক্ষেত্রে দেখি তাহলেও পার্থক্য আছে। বাঘের বাচ্চা বলে কিন্তু পশুর বাচ্চা বোঝানো হয় না, বাঘ কিন্তু পশু। যদি এই অর্থে বলা হয় যে পশুর বাচ্চা, তাহলে কিন্তু থাপ্পড় খাবেন উল্টা, এক জাজল্য মানুষকে পশু বলছে। যদি বলা যায় এর খুবই সাহসে বাঘের বাচ্চা, একদম খুশি হয়ে যায়। তাহলে বাসনভঙ্গি এমন একটা জিনিস যে একই অর্থ একই আহ্বান আপনার বাসনভঙ্গির উপরে সেটার প্রভাব যাকে লক্ষ্য করে দাওয়াত দেবেন তার উপরে পড়বে। যদি আপনার বাসনভঙ্গি হিকমার সাথে হয়, উত্তম হয়, সেই দাওয়াতের প্রভাবটা দাওয়াত যাকে উদ্দেশ্য করে দিবেন তার হৃদয়ে রেখাপাত করবে। আর যদি সেই বাসনভঙ্গিটা আপনার ওই পশুর বাচ্চার মতো হয় তাহলে কিন্তু উল্টা ক্ষতি হবে। মিটিংয়ে একটা জায়গা নিয়ে আলোচনা হচ্ছিল, একটা এলাকার, যে এলাকাটা আমাদের আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ ছিল, আমাদের দায়িত্বশীলদের যাওয়ার সুযোগ ছিল। কোনো এক খুতবায় সেখানে কি বিষয় দিছে আমি ডিটেলস শুনলাম না, সেই খুতবার কারণে ওই যাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে। জায়গাটা অন্যদের পরিচালিত ছিল, আমাদেরও যাওয়া আসার সুযোগ ছিল দাওয়াতি কাজে, কিন্তু সেখানে ওই যে হিকমা অবলম্বন না করে পশুর বাচ্চার মতো বলে দিয়েছে খুতবাতে, ওই ভাষা না, এই জাতীয় হিকমাবিহীন, ফলে ওই জায়গাতে আমাদের যাওয়া এখন বন্ধ, এখন বন্ধ আছে দেশের একটা জেলাতে, আমি নাম বলবো না, হয়তো অনেকে বুঝবেন। তাহলে আমাদের দাওয়াতের ক্ষেত্রে হিকমা অবলম্বনটা জরুরি। আচ্ছা, তারপরে আমরা একটা আয়াত দেখি, যে আয়াতটা আমাদের এই হাদিস একদম কমন হাদিস, তাই না? বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়াত যদি জানা থাকে তাহলে একটি বাক্যও যদি জানা থাকে সেটা অন্যের নিকট পৌঁছিয়ে দাও, তবে বনু ইসরাইলদের শোনা কথা কাহিনী এগুলো বলতে পারো, তবে সাবধান। সাবধানটা কি? হাদিসটা সবাই জানি, তাই না? ইচ্ছাকৃতভাবে যদি রসুলের নামে কেউ মিথ্যাচার করে তাহলে সেইটা ওই ব্যক্তি এই দাওয়াতের কারণে তার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? জাহান্নাম। তাহলে দাওয়াত দিয়েও মানুষ মুক্তি পেতে পারে, দাওয়াত দিয়েই মানুষ আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে কিনা,
বহু দাওয়াতি ব্যক্তি এখন আছে মাঠে ময়দানে জালসা মাহফিল সম্মেলন সেমিনারে, সবাই কি বিশুদ্ধ ইসলামের দাওয়াত দিচ্ছে? তারা অনেকের কাছে আইডল, অনেকের কাছে তারা অনুসরণীয় ব্যক্তিত্ব, অনেক বড় মানের আলোচক, কিন্তু বিশুদ্ধ আকিদা মানহাজ যার জ্ঞান আছে তার কাছে পাঁচ পয়সা তার মূল্য নাই, জিরো, তাই না? এই কয়েকদিন আগে মানহাজ নিয়ে সে উদ্ভট বক্তব্য আসলো না, সে যতই পপুলার হোক না কেন আকিদা মানহাজ যদি বিশুদ্ধ না হয়, অর্থাৎ রাসুলের নামে যদি মিথ্যাচার করে তাহলে তার কোনো প্রতিদান পাবে? পাবে না। সেরপরে আমরা আসি দাওয়াতের ক্ষেত্রে, আমাদের ফলাফল আছে মান সান্না ফিল ইসলাম হাসানাতান, যদি ইসলামে কেউ উত্তম রীতি উত্তম কি করে কাজ চালু করে দাওয়াতের মাধ্যমে, তাহলে এই দাওয়াতের মাধ্যমে ওটা চালু হয়ে যে ব্যক্তি আমল করে ওই যে পরিমাণ নাকি পাবে, আপনার দাওয়াতে যদি সে ফিরে আসে আপনার দাওয়াতের কারণে ওই ব্যক্তির আমলের সম পরিমাণ নাকি পাবেন, তাই না? তবে কম বেশ করা হবে না, দশ নাকি পেলো আমল করে কেটে আপনাকে পাঁচ দেওয়া হলো তাকে পাঁচ, এমনটা নয়, তার দশ তাকে পূর্ণ দেওয়া হবে, উপরন্ত দাওয়াত দাতাকে কি করা হবে সম পরিমাণ নাকি দেওয়া হবে। তাহলে প্রচার আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এবার প্রচার আমরা কিভাবে করতে পারি, প্রচারণা আমাদের কি কি মাধ্যম আছে? এক নম্বর হলো ব্যক্তিগত দাওয়াত, ব্যক্তিগত সাক্ষাৎকার ও সম্প্রীতির মাধ্যমে আমরা পারস্পরিক বন্ধু নির্বাচন করব, এটা নোট করেন। এক নম্বর দাওয়াতের পদ্ধতি আর কি, কীভাবে কি কি মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করতে পারি, তাবলিগ করতে পারি, প্রচার করতে পারি। এক নম্বর হলো ব্যক্তিগত কন্টাক্ট, আমি একজনের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাকে আমার ইসলামের দাওয়াতটা তুলে ধরতে পারি, বন্ধুত্ব তৈরি করা পদ্ধতি আছে না, তার সাথে আগে সম্পর্ক তৈরি করা, তাকে জন্ম মৃত্যুর বিষয়ে অবগত করানো, মানুষকে পৃথিবীতে কেন পাঠানো হলো, শুধু টাকা উপার্জন করা, বিল্ডিং করার জমি কিনা, নাকি দুনিয়াতে কিছু কর্মসূচি আছে, সেই কর্মসূচি মৃত্যুর পর আবার জবাবদিহিতা আছে, সেখানে জান্নাত জাহান্নামের ফয়সালা আছে, এগুলো যখন আপনি তাকে ব্যক্তিগতভাবে একদিন দুই দিন পাঁচ দিন বোঝাবেন, দেখবেন তার মধ্যে কিন্তু একটা ক্ষেত্র তৈরি হবে হৃদয়ে হকটা মেনে নেওয়ার, ঠিক না? তখন একটা পর্যায়ে গিয়ে তাকে আপনি দাওয়াতটা দিবেন। প্রথমে গিয়ে যদি বলেন যে আপনি এটা ছাড়েন এইটা মানেন, আপনার কথা শুনবে? ওই আমচত্বরে দাঁড়ায় যদি একজনকে দাঁড়ায় বলি আপনি থামেন তো আপনি বিড়ি খাচ্ছেন কেন, বিড়ি ছাড়েন, আপনি বললেই শুনবে? হবে না। বরং ব্যক্তিগতভাবে আগে তার সাথে সম্পর্ক তৈরি করা, মহব্বত তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা, তার সাথে একটা পর্যায়ে যখন আসবে তখন আপনি তাকে দাওয়াত দিবেন, এই দাওয়াতটা তার মধ্যে কি করবে প্রভাব পড়বে। তাহলে প্রথম কাজ হবে ব্যক্তিগত দাওয়াত। দুই নম্বর কি, দুই নম্বর বাদেশা পাড়া মহল্লার মসজিদে হাদিস পাঠ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ব্যক্তি হয়তো কোনোদিনই মাদ্রাসায় যায়নি, আছেন এরকম? অথবা কোনো এক ব্যক্তি আছে একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, মাদ্রাসা স্কুল কোনোটাতেই যায়নি, এরকম মুসল্লি আছে না? কিছু মুসল্লি আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গেছে, সে হায়ার উচ্চতর শিক্ষা অর্জন করেছে কিন্তু জেনারেল শিক্ষা, সে কোরআন হাদিস জানে না। তো ওই ব্যক্তিটা যদি আপনার মসজিদের মুসল্লি হয় আর প্রতিদিন একটা করে হাদিস তিন মিনিট লাগে শোনান, তাহলে মাস শেষে কয়টা হাদিস শেখা হবে তার? তিরিশটা, তিরিশ দিনে তিরিশটা, এই তিরিশটা প্রতি মাসে, তাহলে এক বছরে কটা হলো? 365 দিনে অন্তত 365 হাদিস শোনানোর সুযোগ হবে, শোনার সুযোগ হবে, 300 হোক 200 হোক, তাহলে এইটা আপনি একটা, যারা আমরা এখানে ফাজিল কামিল পাস করছি আমাদের 200 হাদিস পড়া লাগে না, সিলেবাসে আছে অনেক, বাসাই করে সাজেশন দেখে কোটা 30 হাদিস পড়লেই একদম পাস মার্ক হয়ে যায়, ভালো রেজাল্ট হয়ে যায়, ঠিক? এখনকার কারিগুলামে তো আবার যাই হোক, ওইদিকে আমার বিষয় নয়। তাহলে দুই নম্বর বাদেশা পাড়া মহল্লার মসজিদে হাদিস পাঠ। তিন নম্বর কে বলতে পারবেন কর্মপদ্ধতির আলোকে? হ্যাঁ, ধন্যবাদ। বাদ ফজর আমরা দেখি এবার, তিন নম্বর আসছে, তিন নম্বরটা কি সবাই পড়ি বলি একটু, বাদ ফজর সবাই বলেন একসাথে,
গ্রন্থ পাঠ লিখেন, এগুলো জানা জিনিস, কিন্তু আমরা অনেক সময় মানি না। বাদ ফজর মুসল্লিদের সম্মুখে গ্রন্থ পাঠ। চার নম্বর, সাপ্তাহিক তালিমি বৈঠক, সাপ্তাহিক তালিমি বৈঠক, এইটা কার কার হয় একটু দেখান দেখি। দেখ আলহামদুলিল্লাহ এইটা আগের চাইতে একটু বেশি আছে, জাযাকাল্লাহ খায়রান। এইটা বাকি যারা আসি এখনো শুরু করিনি, আপনারা এটা শুরু করেন, ফল পাবেন ইনশাল্লাহ। পাঁচ নম্বর, সাপ্তাহিক পারিবারিক তালিম, পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নিয়ে যদি প্রতি সপ্তাহে একদিন বসা হয়, তো পরিবারে অন্তত দিন চর্চার একটা পরিবেশ হবে। সারা দিন সারা সপ্তাহ শুধু কাজকর্ম রোজগার নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারের সময় দিলেন না, তাহলে আপনি বাইরে দাওয়াতি কাজে গেলেন কিন্তু পরিবার কিন্তু হয়তো সেখান থেকে দূরে থাকতে পারে, এই জন্য পরিবারে সপ্তাহে একদিন। এবারে ছয় নম্বর, ছয় নম্বর কি, তাবলিগি সফর, অর্থাৎ দাওয়াতি সফরে বিভিন্ন নতুন নতুন এলাকায় বিভিন্ন মহল্লায় সফরে গিয়ে আমাদের দাওয়াতটা পৌঁছে দেওয়া। সাত নম্বর, মাসিক তাবলিগি ইজতেমা ও বার্ষিক কর্মী সম্মেলন, এর সাথে আমাদের আরও যেগুলো আছে ছাত্র সমাবেশ ইত্যাদি আছে না, সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত হবে। দেখা যাচ্ছে দ্রুত আমি ধরবো কিন্তু পরে আবার, এখন না দেখছেন। আট নম্বর, জুমার খুতবা, খতিব কে কে আছেন দেখি তো, আমিও খতিব, পার্মানেন্ট হোক আর যাক আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো খতিব আছি। খতিব বলতে নির্দিষ্ট মসজিদে বলতেছি না, খুতবা দিলেই হবে, মানে খতিব বলতে আপনি খুতবা দেন যে কোনো মসজিদে হোক, খুতবা দেন না কে কে, এ পর্যন্ত একটাও খুতবা দেননি, কে কে আছেন? এই নেহাত কম না তো, এখনো পাঁচটা হাত আছে খুতবা দেয়নি, ছয়টা হাত। খুতবা কবে দিবেন বলেন, আরে বয়স কি, খুতবার বয়স আছে নাকি? খুতবা দেওয়া শুরু করেন, প্রচারের কিন্তু একটা বড় মাধ্যম খুতবার সুবিধাটা কি জানেন, আপনার খুতবা তাক ভালো লাগুক চাই না লাগুক যাওয়ার সুযোগ নাই, কারণ শেষে তো সালাত আছে ঠিক না, বাধ্য হয়ে বসে শুনবে। আটকায় মাহফিল না, কেন আপনি আর ওয়াজ মাহফিল দিলেন, আপনার বক্তব্য ভালো লাগছে না, বাইরে গিয়ে চা খাচ্ছে, কিন্তু জুমা সেরে যাবে চা খেতে, আপনি যা বলেন শুনতে হবে, ভালো লাগুক আর মন্দ লাগুক, এইটা সাড়া যাবে না তো। হ্যাঁ, সালাদ আদায় করতে তো আসছে, বাধ্য খুতবা শুনতে, মানুক না মানুক প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার এবং সুশৃঙ্খল ভাবে যত নীরবতার সাথে এবং যত মনোযোগের সাথে খুতবা শুনে, আমার মনে হয় অন্য কোনো আলোচনায় এত মনোযোগ এত শৃঙ্খলা থাকে না, কাউকে বলতে হয় না যে চুপ করেন, যে যার মতো মুখ বন্ধ করে চুপ করে শোনে, রহমত, তাই না? নয় নম্বর, দর্শে কোরআন দর্শে হাদিসের মাধ্যমে প্রচারণা চালানো যায়, দার্সে কোরআন তাহারিকে আমাদের দার্সে কোরআন, দার্সে কোরআনটা হচ্ছে আয়াত ভিত্তিক অথবা ছোট ছোট সুরা ভিত্তিক হতে পারে, দার্সে হাদিস হচ্ছে একটা হাদিস নেই সেটার উপরে। জি 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 জি, এটা আমাদের তাহারিকে বিভিন্ন যায় ওটা নিয়ে নিলে হয়ে গেল, এটা আমাদের জন্য তো রহমত, এত পরিশ্রম করার সময় কারণ নাই, সব রেডি করে এখান থেকে পাঠাচ্ছে, আপনি শুধু পড়েন আর বাস, এবার বড় মুফতি হয়ে যান কোনো সমস্যা নাই, যত দলিল আদালত আগে সব ওখানে মজুদ, আপনি শুধু মুখস্থ করেন আর বলেন। হ্যাঁ, দেখে দেখেও বলেন, হ্যাঁ কেউ চ্যালেঞ্জ করবে ডেকে নিয়ে আসবেন, চলেন বোর্ড আছে, যদি ভুল হয় আমরা সংশোধন হব, আর ওই ব্যক্তির ভুল হলে এসে সংশোধন হয়ে যাবে, আপনি একদম নিঃসংকোচে সহজ মাধ্যম। দশ নম্বর, সংগঠনের প্রকাশনা সমূহ, সংগঠনের প্রকাশনা মানে বিভিন্ন বই পত্রিকা লিফলেট ইত্যাদির মাধ্যমে আমরা প্রচার করি। এগারো নম্বর, বিবিধ, বিবিধে বিভিন্ন কিছু থাকতে পারে, পাঠ চক্র থাকতে পারে, চা চক্রের মাধ্যমে থাকতে পারে, আরও লিফলেট, যে কোনো মাধ্যমে প্রচারণার যত সুযোগ আছে, এখন আধুনিক প্রচার মাধ্যম আছে, ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন কিছু আছে, সেগুলোর মাধ্যমেও নীতিগতভাবে যদি আমরা প্রচারণা চালাই, এটাও একটা বড় মাধ্যম, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ইত্যাদির মাধ্যমে প্রচারণা
চালানো যায়। তাহলে আমরা কয়টা মাধ্যম পেলাম প্রচারের? এগারোটা মাধ্যম। আমি কিন্তু শেষে জিজ্ঞেস করবো আবার। এরপরে আমরা আসি দুই নম্বর কি, তানজিম বা সংগঠন। সংগঠন সম্পর্কে একটা হাদিস আমরা দেখি, প্রথমে যেটা আমি বলেছি একটা হাদিস, একটা অংশ, আলাইকুম বিল জামাত ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো, বিচ্ছিন্ন জীবন পরিহার করো। ফাইন্না শায়তানা মাআল ওয়াহিদ, একাকী যে ব্যক্তি থাকে, বিচ্ছিন্ন থাকে, শয়তান তার সঙ্গী হয়। ওহুয়া মিনাল ইসনাইনি আবাদু, আর একাকী না থেকে যদি দুইজন হয় অর্থাৎ ঐক্যবদ্ধ হয়, শয়তান তার কাছ থেকে দূরীভূত হয়। মানে অরাদা বুহবুহাত আল জান্না ফালিয়াল জামিল জামাত, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে মাঝখানে জায়গা পেতে চায়, থাকতে চায়, সে যেন জামাতবদ্ধ। জি হ্যাঁ, যা তিরমিজির 2165 হাদিসটা পাবে। তাহলে জামাতবদ্ধ জীবন যাপনের বিষয়ে বহু কিছু আছে। আপনারা কাউন্সিল সদস্য, মাঠে ময়দানে এই বিষয়ে আপনাদেরই ফেস করতে হয়, এইগুলো বক্তব্যের বিষয়ে আমরা যাব না, সবাই জানেন। জামাতবদ্ধ যদি দাঁড় করানো হয় আধা ঘন্টা সবাই বলতে পারবে, ঠিক না? এই জন্য জামাতবদ্ধ জীবন যাপনের ক্ষেত্রে আমাদের দুই নম্বর কর্মসূচি। প্রথম আমরা আগে প্রচার করলাম, প্রচারণার মাধ্যমে যারা প্রকৃত দীন মানতে আগ্রহী, বিশুদ্ধ দীন ব্যক্তি পারিবারিক জীবনে মেনে চলতে আগ্রহী হবে, ওই ব্যক্তিদেরকে নিয়ে আমরা দুই নম্বরে কী করব, তানজিম বা সংগঠন, সঙ্গবদ্ধ হব। আচ্ছা, ইসলামী সংগঠনের মূল স্তম্ভ কয়টি? চারটি। এই চারটি ছাড়া ইসলামী সংগঠন অচল। কোনো একটি যদি না থাকে তাহলে সেটাকে সংগঠনের কোনো ফায়দা নেই। চারটি কী কী বলে দেখি, একটা বলবেন প্রথমটা। হ্যাঁ, ওখানে হাত, দুই নম্বর, মামুর, মামুর বলছে, তিন নম্বর বলেন, বায়াত, চার নম্বর, ইমারত তো বলছে আগে, এক নম্বরে এতাত, মাশাআল্লাহ। আচ্ছা আমরা দেখি, ঠিক আছে, দুটা ঠিক আছে, তারপরে দুটা ঠিক আছে না, জাযাকাল্লাহ খায়রান। তাহলে ইসলামী সংগঠনের মূল স্তম্ভ কয়টা? চারটা। আমাদের এক নম্বরটা আছে, আছে, শুধু আছে নয়, বাংলাদেশের সালাফি আকিদার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে সাহসী, হকের কাছে, হকের মানে বাতিলের বিরুদ্ধে আপোষহীন একজন আমির আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। দুই নম্বর মামুর, আমরা নিজেরাই, তাই না? মামুর বিধায় তো আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছি। তিন নম্বর বায়াত নিয়ে আপত্তি আছে নাকি কারো? এটা নিয়ে এখন যে ছড়ানো হচ্ছে, মানে এটা এখন মানে প্রধান অস্ত্র যেগুলো তার মধ্যে একটা, আন্দোলনকে বিতর্কিত করার জন্যে যারা আন্দোলনের কি বলবো ভালোবাসে না, তাদের প্রধান অস্ত্র যে কয়েকটা, দুই তিনটা, তার মধ্যে এটা একটা। কত যে আছে এটা কালকের বিষয় আছে, সাকিব ভাইয়ার আশা করি আরও বিস্তারিত পাবেন, আমি বিস্তারিত যাব না, বিপক্ষে চলে গেছে। এখন যারা বায়াতের বিপক্ষে, বায়াত মানে কি, একটা অঙ্গীকার, তাই না? তাদেরও অঙ্গীকার আছে, তাদের প্রতিষ্ঠানে চাকরি নিতে দান, লিখিত অঙ্গীকার করে যেতে হবে। হ্যাঁ, এ স্পষ্ট ধোকাবাজি। আপনাকে বলছে বায়াত চলবে না, বায়াত শব্দটা বাদ দিয়ে অঙ্গীকার আপনার কাছে তারা নিচ্ছে, তাদেরও আছে, অথচ যারা এটা বলছে, হ্যাঁ, আপনি যে নামেই বলেন, আপনি সুদ খান না কিন্তু আপনি ইন্টারেস্ট খান, হ্যাঁ, আপনি মুনাফা নেন, এই মুনাফা জায়েজ। সুদকে যদি ভিন্ন নামে কেউ ব্যবহার করে তাহলে সেটা সুদ হবে না। তো বায়াত ইসলামী পরিভাষা, তো এইটাকে বাদ দিয়ে যদি আমরা অঙ্গীকার বলি, শপথ বলি, যাই বলি না কেন, ওই মূল উদ্দেশ্য কিন্তু এক জায়গায়। তিন নম্বর কি, চার নম্বর কি, ইতাআত। এইটা অনেক সময় শিথিলতা দেখা যায় আমাদের, তাহার যদি শতভাগ আমরা যদি কি বলব আনুগত্য পোষণ করতে পারি, তাহলে আজকে 78 জনই উপস্থিত হওয়ার কথা, ঠিক না? আমরা কাউকে ছোট করছি না, বিভিন্ন কারণে হয়তো আসেনি, কিন্তু সেশনে একটাই কেন্দ্রীয় কাউন্সিল প্রশিক্ষণ, সেইটাতে আসার একটা আলাদা গুরুত্ব আছে, যারা গুরুত্ব বুঝেছেন আলহামদুলিল্লাহ তারাই কিন্তু উপস্থিত হয়েছেন। তাহলে এই চারটার, ধরেন আমির আছে, মামুর আছে, বায়াত আছে, তিন নম্বরটা নাই, চার নম্বরটা নাই, হবে
আনুগত্য নাই তো লাখো মানুষ দিয়ে কি হবে? এক নম্বরই নাই, মামুর আছে, বায়াত আছে, এতাহাত আছে, কিন্তু আমির নাই, হবে? আমির আছে, বায়াত আছে, এতাহাত আছে, মামুর নাই, হবে না। অর্থাৎ একটার সাথে আরেকটা পরিপূরক, কোনোটা বাদ দিয়ে কোনোটা রাখলে সেটা তানজিম হবে না। তাহলে ইসলামী সংগঠনের মূল স্তম্ভ কয়টি হলো? চারটি। তার এক নম্বর, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, ইতাত। আচ্ছা, এরপরে কি সাংগঠনিক স্তর? সাংগঠনিক স্তর কয়টি? পাঁচটি। এক নম্বর কি? এই পাশ থেকে শাখা, এই পাশে দুই নম্বর এলাকা, তিন নম্বর উপজেলা, চার নম্বর, পাঁচ নম্বর, ঠিক আছে কিনা দেখি, ঠিক আছে না? এক নম্বর, দুই নম্বর, ঠিক আছে, তিন নম্বর, ঠিক না ভুল? ঠিক। চার নম্বর, পাঁচ নম্বর, হ্যাঁ আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে সাংগঠনিক স্তর কয়টা? পাঁচটা। এক নম্বর শাখা, এক নিঃশ্বাসে বলেন দেখি, মাশাআল্লাহ। এখন ধরেন শাখা সরাসরি কেন্দ্রের সাথে যোগাযোগ করবে, পাঁচটায় আছে আমাদের, কিন্তু শাখা চাই সরাসরি কেন্দ্র, এলাকা, উপজেলা, জেলা, বাদ, হবে? এইটা যেমন হবে না। কেন্দ্রীয় সংগঠন যদি বলে যে জেলা উপজেলা আছে থাক, আমি এলাকার সাথে সরাসরি যোগাযোগ, হবে? এটা শৃঙ্খলা বিঘ্ন ঘটবে, মাঝে মাঝে এই ধরনের সমস্যায় আমাদের পড়তে হয়। এই জন্য আমাদের শাখা এলাকার সাথে যোগাযোগ রাখবে, এলাকা উপজেলার অধীনে থাকবে, উপজেলা জেলার অধীনে থাকবে, জেলা কেন্দ্রীয় সংগঠনের অধীনে পরিচালিত হবে। এই শৃঙ্খলাটা যদি আপনি মনে করেন যে আমি ভালো দায়িত্বশীল উপজেলার এলাকার, আমি উপজেলা মানেন আমি জেলার সাথে যোগাযোগ করব, তখন কিন্তু আপনার দাওয়াতি শৃঙ্খলাটা থাকবে না। এখানে এটা কেডারভিক্ত সংগঠন বলছি, নেতৃত্ব আনুগত্য আছে, এখানে যেই স্তর আছে স্তর বা স্তর আপনাকে কাজ করতে হবে। এর বাইরে যদি যান, বেশি কাজ করতে গেলেও আপনার বরকত থাকবে না, কারণ একজন ডাবল কাজ করতে পারেন কিন্তু নয়জন যে নিষ্ক্রিয় হবে, বুঝতে পারলেন না? আপনি বেশি কাজ করতে গিয়ে আপনি উপজেলাকে বাদ দিয়ে জেলার সাথে যোগাযোগ করলেন, এলাকা দায়িত্বশীল, আপনি হয়তো বেশি করলেন কিন্তু আপনার এই শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচজন যে নষ্ট হয়ে গেল, তাতে কি বরকত মানে কাজের গতি বাড়বে না কমবে? কমবে। এই জন্যে প্রত্যেকটা স্তরকে যেভাবে সাজানো আছে সেই সেটাকে ফলো করলে আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। এরপরে কি কর্মীদের স্তর? তিনটি। কি কি? একদম মুখস্থ জিনিস এগুলো। প্রাথমিক সদস্য এক নম্বর, দুই নম্বরে, তিন নম্বর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য। আচ্ছা, এবারে সংগঠনের একটা মূল বিষয় হলো আমাদের কি, এটা বৈঠক পরিচালনা করা, ঠিক না? এই ফন্টটা একটু ভেঙে গেছে। বৈঠক পরিচালনা করা সংগঠনের একটা মূল বিষয় কিন্তু এটা, যে কোনো পরিকল্পনা আমাদের বৈঠক থেকেই নেওয়া হয়। তাহলে সাংগঠনিক বৈঠক পরিচালনা পদ্ধতি, এটা শিরোনাম হবে। প্রথমে এক নম্বর কি হবে? কোরআন তেলাওয়াত অথবা দর্সে কোরআন অথবা দর্সে হাদিসের মাধ্যমে আমাদের বৈঠক শুরু হবে। এক নম্বর কি? কোরআন তেলাওয়াত অথবা দর্সে কোরআন, দর্সে হাদিস। দুই নম্বর, সাধারণ সম্পাদক কর্তৃক বিগত মাসে রিপোর্ট পেশ ও অনুমোদন, বিগত মাসের অর্থাৎ রেজুলেশনের যে সিদ্ধান্তগুলো পেশ করবেন সেটা কর্মপরিষদের অনুমোদন লাভ করবেন। তিন নম্বর হলো অন্যান্য সম্পাদকদের বিভাগীয় রিপোর্ট পেশ ও পর্যালোচনা, যে অন্যান্য সম্পাদকদের বিভাগীয় রিপোর্ট, যে প্রশিক্ষণ সম্পাদক তার প্রশিক্ষণ বিভাগের রিপোর্ট দেবেন, যে প্রচার সম্পাদক সে প্রচার সম্পাদকের দফতরের, আপনার রংপুর বিভাগের, রংপুর বিভাগের দিবেন। কেন্দ্রীয় দায়িত্বশীলের এখানে বিভাগ আসতে পারে, সেখানে আমাদের বিভাগ ভাগ করা আছে, জোন ভাগ করা আছে। তাহলে প্রথম হবে কোরআন তেলাওয়াত অথবা দর্শে কোরআন, দর্শে হাদিস। দ্বিতীয় হবে বিগত কি মাসে রিপোর্ট পেশ করবেন সম্পাদক, সেটা অনুমোদন হবে। তিন নম্বরে আসবে দায়িত্বশীল যারা থাকবেন বিভিন্ন সম্পাদক, তারা তাদের রিপোর্ট পেশ করবেন এবং সেই রিপোর্টটা পর্যালোচনা হবে। এক একজনের এক এক কাজ দেওয়া থাকে না, এক মাসের তো একটা কাজ দেওয়া থাকে, গত মাসিক মিটিংয়ে
কি কাজ দেওয়া হয়েছে সেই রিপোর্টটা এক এক করে গ্রহণ করা হবে, সেটা পর্যালোচনা হবে কতটুকু বাস্তবায়ন হলো, শতভাগ হলো না 50% হলো, যদি না হয় সেটা কেন হলো না, সার্বিক পর্যালোচনা করে তার একটা সলিউশন সেখানে আসবে। চার নম্বর কি বলেন, একজন বলেন, এহতিসাব বা ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা, দায়িত্বশীলদের রিপোর্ট পর্যালোচনা হবে, সেখানে সভাপতির কাছে জমা দিবেন, সভাপতি সেগুলো পর্যালোচনা করবেন। এরপরে পাঁচ নাম্বার, ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশ পালনে পদক্ষেপ গ্রহণ, যদি আপনি শাখা দায়িত্বশীল হন এলাকা কি নির্দেশ দিয়েছে সেটা ফলো করবেন, যদি এলাকা দায়িত্বশীল হন উপজেলা কি দিয়েছেন, যদি উপজেলা হন তাহলে জেলা কি নির্দেশ দিয়েছেন, আর আমরা যারা জেলা দায়িত্বশীল মানে কেন্দ্রীয় কোনো নির্দেশনা আছে কিনা ওই মাসের সেইটা কি করবেন পালন করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। ছয় নাম্বার, আগামী মাসের আবার পরিকল্পনা গ্রহণ করবেন, আগামী মাসের যেটা সফর প্ল্যান যেটা আমাদের থাকে সফর প্ল্যান সহ মাসিক যে কর্ম পরিকল্পনা সেইটা মিটিংয়ে গ্রহণ করবেন। সর্বশেষ সভাপতির সমাপনী ভাষণ ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন, অতঃপর বৈঠক ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে বৈঠকের সমাপ্তি। আচ্ছা এবারে আমি এইটা একটু অফ করে দেই, যে কোনো একজন, একজন না সবাই মিলে আমরা বলতে পারি কিনা দেখি, সাতটা পয়েন্ট বলেছি বৈঠক পরিচালনার। এক নাম্বার কি ছিল, একটা একটা করে যে কোনো যে বলবেন একটা বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। দুই নাম্বার কে বলবেন, যে কোনো একজন, বিগত মাসে রিপোর্ট পেশ এবং সেটা অনুমোদন, হ্যাঁ। তিন নাম্বারে এহতিসাব পড়ে দাদা খাল্লা খান। পাঁচ নাম্বার, ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশ পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা। ছয় নাম্বার এই পাশ থেকে, আগামী মাসের পরিকল্পনা। সাত নাম্বার, যে কেউ সমাপনী ভাষণ দোয়া পাঠ এবং বৈঠক ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে বৈঠক সমাপ্ত হবে। আমাদের এই ধারার বাইরে আলোচনা করতে করতে একদিকে গিয়ে তিন ঘন্টা শেষে এই দেখবেন দুইটার মধ্যে পড়ে আসি। আমাদের মাসিক বৈঠকগুলো কার্যকর হয় না আমাদের এই পদ্ধতি ভুল করার কারণে। দেখবেন যে বৈঠক শেষ হয়ে গেছে চলে যাচ্ছেন, পরিকল্পনা গ্রহণ করে মনেই নাই, এখন পরে সেক্রেটারি ফোন করছে, আপনার অমুক জায়গায় ওই শাখা সফর, ভাই আমার তো দিন কাজ আসা হবে না, অমুককে বলতেছি ভাই আমার তো পরীক্ষা আসা হবে না, এই যে পেশ হয়ে গেল। হ্যাঁ আপনি যদি মাসিক বৈঠকেই পরিকল্পনা গ্রহণ করেন, সবাই তো আছে, কার কোন দিন সুবিধা অসুবিধা থাকতে পারে, ডেট চেঞ্জ করে নেবে, একজন হবে না আরেকজনকে দিবেন, দিয়ে ফাইনাল একটা প্ল্যান থাকবে, প্রত্যেকের জানা থাকবে আমার এই মাসে এই কাজগুলো দেওয়া আছে জেলা থেকে, সেইটা বাস্তবায়ন করবেন। আর এটা ফলো আপ কে করবেন, সভাপতি না সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক হচ্ছে সম্পাদক মণ্ডলীর প্রধান, সম্পাদক মণ্ডলীর কার কি দায়িত্ব ছিল সেটা পালন হচ্ছে কিনা এটা তদারকির দায়িত্ব হচ্ছে সাধারণ সম্পাদকের। যাক জাযাকাল্লাহ খায়রান, আপনারা মনে রেখেছেন, পরে আবার ধরতে পারি। আচ্ছা তাহলে বৈঠক পরিচালনার মোটামুটি একটা মূল ধারণা পাওয়া গেল না, এইবারে আসেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হওয়ার যোগ্যতা। আমরা তো সেই যোগ্য হয়ে এখানে এসেছি, এখন আমরা যদি কাউন্সিল তৈরি করি তাদেরও তো যোগ্যতা দরকার হবে। হ্যাঁ আপনাদের সবার আছে সে বিশ্বাস আমাদের আছে, নতুন যারা আসবে তারা যাতে এই যোগ্যতা সম্পন্ন হয়। এক নাম্বার কি হতে পারে, একদম সিরিয়াল মতো বলতে হবে, বলেন পরে আমি শো করবো এক নাম্বারটা। কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের প্রথম গুণটা কি হবে, সংগঠনের, সেটা কে করবে আমি দিয়েছি দেখে, প্রাথমিক সদস্য যদি ওটা অর্জন করে, শর্ত আগে দিয়ে যে সকল কর্মী, আগে আপনার কর্মী হতে হবে, প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতার প্রথম শর্ত হলো আপনাকে কি হতে হবে, কর্মী হতে হবে, কর্মী ছাড়া সব যোগ্যতা আছে আপনি কর্মী না, প্রাথমিক কাউন্সিল কেউ করবে আপনাকে, আপনি আল্লামা মাশায়েখ বহু কিছু আপনি কিন্তু কর্মী না, আপনার কাউন্সিল হওয়ার যোগ্যতা নাই। এবারে গুণগুলো বলেন, প্রথমটা কি, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে, হ্যাঁ পড়েন সবাই বলেন, প্রশ্ন পড়ে, প্রশ্ন পড়ে, প্রশ্ন নোট করে রাখেন ভাই, সময় আমি শেষ করি, প্রশ্নে গেলে আমার সময় হবে না, আপনি নোট করে রাখেন। তাহলে যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্যটা নির্ভেদা তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে
যে লক্ষ্য উদ্দেশ্য আছে এইটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, এবং তা বাস্তবায়নের জন্য সংগঠনের নির্দেশ অনুযায়ী যে কোনো ত্যাগ শিকারে যে সকল কর্মী প্রস্তুত থাকেন ওনার হচ্ছে প্রথম যোগ্যতা হলো জি ধন্যবাদ সেই চেতনা জাগ্রত হওয়ার কারণে। আচ্ছা এখানে তাহলে কয়টা পাঠ? দুইটা পাঠ কিন্তু, একটা পাঠ হলো লক্ষ্য উদ্দেশ্যকে সেটা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিলিয়ে নেওয়া, এটা হচ্ছে প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হলো যে সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সংগঠনের নির্দেশ অনুযায়ী ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকা, যে কোনো ত্যাগ। হ্যাঁ আপনাদের সহজ করে দিলাম, আপনি কঠিন করে দিলেন, জাযাকাল্লাহ খায়রান। যে কোনো ত্যাগ শিকারের জন্য প্রস্তুত যে সকল কর্মী থাকবেন তারাই কাউন্সিলের প্রথম কোয়ালিফাই, হ্যাঁ না? দুই নম্বর কি? আচ্ছা দেখি কি আসে। হ্যাঁ, যিনি ইসলাম ও জাহেলিয়াত তথা তাওহীদ ও শিরক, সুন্নাত ও বিদআত, ইত্তেবা ও তাকলিদ ও প্রচলিত রাজনীতি ও অর্থনীতি এবং ইসলামী রাজনীতি অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন। আরেকবার পড়েন সবাই মিলে একসাথে, যিনি ইসলাম পড়েন, এখন স্পেস দেওয়ার সুযোগ নাই, স্লাইড তৈরির সময় হয়ে গেছে। আচ্ছা এখানে এক কথায় যেটা আসছে প্রথমে ইসলাম ও জাহেলিয়া, মানে এক কথায় কিন্তু সব শেষ, সেটার ব্যাখ্যা পরের অংশ। ইসলাম কি? তাওহীদ। জাহেলিয়াত কি? শিরক। ইসলাম কি? সুন্নাত। জাহেলিয়াত কি? বিদআত। ইসলাম কি? ইত্তেবা। জাহেলিয়াত কি? তাকলিদ, প্রচলিত অর্থনীতি, রাজনীতি অর্থনীতি, এবং ইসলামী অর্থনীতি রাজনীতি অর্থনীতি, অর্থাৎ এটা হচ্ছে ইসলাম। তাহলে জাহেলিয়াত এবং ইসলাম এর পার্থক্য সুস্পষ্টভাবে আপনাকে কি জ্ঞান রাখতে হবে, কারণ আপনি ইসলাম এবং জাহেলিয়াতের পার্থক্য যদি না বোঝেন, কোনটা ইসলাম আর কোনটা জাহেলিয়াত, তাহলে তো আপনি একাকার করে ফেলবেন, ঠিক না? এই জন্যে এই বিষয়গুলো পড়াশোনা ছাড়া শুধু বক্তব্য শুনে শুনে হবে না। ইসলাম এবং জাহেলিয়াতের পার্থক্যের জন্যে তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত। এখন যদি বলে যে বিদআত, তাহলে আপনি তো মাইক দিয়ে কথা বলছেন, এটা বিদআত। আর প্রজেক্টর ব্যবহার করছেন, এটা বিদআত। কম্পিউটার ব্যবহার করছেন, এটা বিদআত। তার মানে ইসলাম ও জাহেলিয়াত বোঝেননি, বলে না? বড় বড় সব গোটা দেশে পরিচিত বড় বড় ব্যক্তিত্বরা বলে, হ্যাঁ সে বিদআত বিদআত বলে, সালাফিরা লামা সাবিরা মাইকে কথা বলে, বিমানে যায়, সে বিদআত না? তার মানে কি? ইসলাম জাহেলিয়াত সম্পর্কে তার ধারণা নাই। এগুলো শাব্দিক অর্থে নতুন সৃষ্টি, বিদআত হতে পারে, কিন্তু মানে বিদআতের সংজ্ঞাটা কি? বিদআতের সংজ্ঞা যেটা আমরা সবাই জানি, যারা শরীয়ত মনে করে, ইসলাম হুকুম মনে করে, নেকির উদ্দেশ্যে যারা নতুন কিছু করে সেটা বিদআত। আমি মাইকে বক্তব্য দিলে একটা নেকি হবে, এই মুখে বক্তব্য দিলে এক নেকি হবে, আর মাইকে দিলে দুই নেকি হবে, এরকম উদ্দেশ্য আছে? নাই। এই প্রজেক্টর দেখালে আমার দুই নেকি হবে, আর না দেখালে এক নেকি হবে, এরকম কিছু আছে? না। এগুলো বিদআত হবে কেন? এগুলো আপনার হালাল হতে পারে, কোনোটা হারাম হতে পারে, যে এটা ব্যবহার হারাম, এটা ব্যবহার হালাল, বিদআত তো এটা না, তাই না? যেগুলো আপনার জন্য নিষিদ্ধ নয় সেগুলো নতুন নতুন আবিষ্কার, প্রযুক্তি আপনি সহায়তা নিতে পারেন দাওয়াতি কাজে, এগুলো তো নেকির আশায় নয়। কম্পিউটার কেউ নেকির আশায় ব্যবহার করে না, বরং কম্পিউটার আপনার দাওয়াতি কাজকে সহজ করার জন্য ব্যবহার হতে পারে। মাইক এই আপনার ভয়েসটা বেশি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার হয়, কিন্তু নেকি আপনি মুখে বললেও যা, মাইকে বললেও তাই, সমান নেকি। যাই হোক, এটা বিষয়ে আপনারা আরও ভালো জানা আমার চাইতে, বহু আলেম ওলাম এখানে আসেন। তিন নম্বর কি? যিনি আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদা জান ও মালের কোরবানি দিয়ে থাকেন। আমরা অনেক সময় জানের কোরবানির ক্ষেত্রে আন্তরিক, কিন্তু মাল বের হয় না পকেট থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীল কর্মী, আমরা যতটুকু সুযোগ আছে দেই। সমাজে বহু মানুষ আছে টাকা দিতে রাজি নাই, আপনার সময় দেওয়ার জন্য অনেক লোক আছে। আবার কোনো কোনো ব্যক্তি আছে হয়তো টাকা দিতে রাজি, সময় দিতে রাজি না, ভাই আমার মহাব্যস্ত, আপনি আসছেন, এই 5000 টাকা নিয়ে যান, আপনি করেন, আমি সময় দিতে পারবো না, আসেন এরকম লোক। কিন্তু কর্মী কাউন্সিল হতে চাইলে আপনাকে যেমন জানও দিতে হবে,
আপনাকে মালও দিতে হবে, জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতে হবে। এর জন্য যদি আপনি প্রস্তুত থাকেন তো আপনি কাউন্সিল হিসেবে হবেন, নয়তো কাউন্সিল হয়তো খাতা কলমে হলেও কাউন্সিলের যে মূল কাজ এখান থেকে আপনি ফায়দা নিতে পারবেন না। কারণ অন্তরের খবর কে জানে? আপনার আবার অন্তরের খবর আল্লাহ জানে। কাউন্সিল নির্ধারণ করা হয় তার বাহ্যিক আচার আচরণ, তার পরীক্ষা, তার ভাইবা, তার বাহ্যিক কার্যক্রম দেখে, অন্তর তো আমরা দেখি না। অন্তরে যদি জানমাল কোরবানির ক্ষেত্রে নিফাকি থাকে তাহলে সে ততটুকু সে কাউন্সিলের থেকে পিছিয়ে থাকবে। চার নম্বর, এটা লম্বা ছিল আমি শর্ট করে দিয়েছি, পরীক্ষায় উত্তীর্ণ হন, অর্থাৎ নির্ধারিত সিলেবাস পড়াশোনা করতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত এবং ভাইবাই, উত্তীর্ণ হলে বায়াত দিতে হবে, সেখানে কাউন্সিল ফর্ম পূরণ করে বায়াতের মাধ্যমে ওই ব্যক্তি কী হবে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হিসাবে গণ্য হবে। তাহলে কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার সদস্য হওয়ার জন্য পাঁচটা ধাপ আমাদের পার হতে হবে। প্রথম ধাপ কর্মী হতে হবে, আর দ্বিতীয় চারটা ধাপ হচ্ছে কিছু যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের সাথে মিলাই নিতে হবে এবং সেটা বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে, ইসলাম এবং জাহেলিয়াত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই কাফেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জান এবং মাল অর্থাৎ জীবন এবং সম্পদের কোরবানি দেওয়ার জন্য সাধ্যমতো প্রস্তুত থাকতে হবে। সর্বশেষ পরীক্ষার সিলেবাস পড়তে হবে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, ফরম পূরণের মাধ্যমে মোহতারাম আমিরুল জামাতের নিকট বায়াতের মাধ্যমে ওই ব্যক্তি চূড়ান্ত কী হবে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হিসাবে তাকে অন্তর্ভুক্ত করা হবে। একটু আগেই আমাদের একজন কাউন্সিলকে পাঠানো হয়েছিল, কাউন্সিল লিখিত পরীক্ষায় পাশ করেছে, কর্মী পরীক্ষা ভাইবাতেও তাকে উত্তীর্ণ করা হয়েছে, বায়াতের জন্য মনোনীত হয়ে মোহতারাম আমিরুল জামাতের নিকট পাঠানো হলো, কিন্তু স্যার তাকে আরও কিছু সময় দিয়ে পাঠিয়ে দিলেন, আরও পড়াশোনা করে তারপর আসতে হবে। তার মানে শেষেরটাও একদম কোনোটার সাথে কোনোটা হালকা করার সুযোগ নাই, আপনি সহভাবে আসছেন কিন্তু শেষেরটা আসার হলো না, তাহলে আপনাকে আরও অপেক্ষা করতে হবে কাউন্সিল হওয়ার জন্য। বাকি আরও তিনজন আজকে আসেন, আমরা চারজনকে একসাথে নিতে চেয়েছিলাম, স্যার বললেন যেহেতু একজনের বিশেষ কাজ আছে সে একজনকে নিয়ে আসেন, বাকি তিনজন কালকে, তা কালকে বাকি তিনজন দেখা থাক আল্লাহ ভরসা। তাহলে কাউন্সিল হওয়ার জন্য এই যোগ্যতাগুলো, আমরা কিন্তু এখানে যারা আছি এই সবাই কিন্তু এই যোগ্যতা পার করে এসেছি, এখন এর মানে এই নয় যে আমরা একবার যোগ্যতা অর্জন করছি ওগুলোর আর দরকার নাই, ওগুলো এখন কন্টিনিউ রাখতে হবে। যারা নতুন আসবে তারা এই যোগ্যতা অর্জন করবে, যারা যোগ্যতা অর্জন করে আমরা কাউন্সিল হয়েছি সেই যোগ্যতার উপরে আমাদের অবস্থান কি করতে হবে, অবস্থান করতে হবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এরপর আসেন তারবিয়াত। তিন নম্বর কি? তারবিয়াত বা প্রশিক্ষণ। এই দফার করণীয় কি? প্রশিক্ষণের করণীয় হলো সংগঠনের মাধ্যমে জামাতবদ্ধ জনশক্তিকে, দুই নম্বরে কি আলোচনা হলো, জামাতবদ্ধ করার জন্য বিভিন্ন পথ পন্থা আমরা দেখলাম, তাই না? এই যারা ঐক্যবদ্ধ হলো এদের কাজটা কি, এরা কি করবে, এদেরকে কি করতে হবে, ঐক্যবদ্ধ সংগঠনের মাধ্যমে জামাতবদ্ধ জনশক্তিকে নির্ভেজাল তাওহীদ ও সহি সুন্নার আলোকে প্রশিক্ষণের মাধ্যমে জিন্দাদিল মর্দে মুজাহিদ রূপে গড়ে তোলা এবং ধর্ম ও প্রগতির নামে প্রচলিত যাবতীয় কুসংস্কার ও জাহিলিয়াতের মাধ্যমে কি জাহিলিয়াতের বিভিন্নমুখী চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামকে বিজয়ী করার মতো যোগ্যতা সম্পন্ন কর্মী তৈরির কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। জাহিলিয়াতের বিভিন্নমুখী চ্যালেঞ্জ কিন্তু আসে, যে চ্যালেঞ্জগুলো আহলাদি যুব সংঘের সর্বোচ্চ ক্যাডার হিসেবে আপনাদের কিন্তু মাঠে ময়দানে ফেস করতে হয়। এখানে আপনারা প্রশ্নের উত্তর পারেন আর না পারেন, আমরা এটা বিশ্বাস করি যে মাঠে ময়দানে অর্থাৎ নিজ নিজ এলাকায় মহল্লায় জেলায় আপনারা বাতিলের সাথেই একদম জিহাদি জাজবা নিয়ে আহলাদিস আন্দোলনের মূল থিমকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আপনারা প্রথম সারিতে আসেন, এটা আমরা বিশ্বাস করি, কারণ আপনাদের উপর ভর করেই গোটা দেশে আহলাদিস যুব সংঘ দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। যারা চলে গেছে তারা একসময় ছিল এখন নাই, আজকে যারা আমরা আছি তাদের মাধ্যমেই কিন্তু এই আন্দোলন বেগবান হচ্ছে। যত বেশি দাওয়াত প্রসার হচ্ছে বাতিল কিন্তু তত বেশি বাধা দিচ্ছে। মেহেরপুরের মতো একটা উর্বর জেলা, বাংলাদেশের যে কয়েকটা প্রথম সারির জেলা তার মধ্যে মেহেরপুর একটা, ঠিক না? অথচ মেহেরপুর জেলাতে বিদাতের এখনো সাহস আছে আহলাদিসের তৈরি করা মসজিদ ভাঙছে,
কেন ভাঙছি? আন্দোলনের দাওয়াত বেগবান হচ্ছে, বাতিল পন্থীরাও কিন্তু তারা উঠে পড়ে আন্দোলনটা ঠেকানোর জন্য এগিয়ে আসছে। তো এটা কি চ্যালেঞ্জ নয় আপনার? তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো যোগ্যতা তো আপনার আমার থাকতে হবে। আজকে মেহেরপুর ভাঙছে, কালকে আপনার জেলায় ভাঙবে না, আমাদের জেলায় ভাঙবে না, এর কোনো নিশ্চয়তা আছে? গত সপ্তাহের ঘটনা না এটা, আপনার অনেকে ফেসবুকে দেখেছেন। এই জন্যে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো প্রথম সারিতে থাকবে কিন্তু কাউন্সিলরা, কর্মী প্রাথমিক সদস্যের পিছনে থাক। আপনাকে মনে করতে হবে যে এই মোকাবেলা যে কোনো চ্যালেঞ্জ সামনে দাঁড়িয়েছে, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো একমাত্র যোগ্যতা আপনারই আছে। এই চেতনা, এই বিশ্বাস নিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে, যত কঠিনই হোক না কেন। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে এগিয়ে আসেন, দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ নেমে আসবে, আপনার রাস্তা সহজ হয়ে যাবে। না আপনি যদি ভয় পেয়ে পিছনে চলে আসেন, তার মানে আপনি সেই প্রশিক্ষিত কর্মী না। হাতে খাতা কলমে আপনি আমি কাউন্সিল, আদৌ সেই কাউন্সিলের যোগ্যতা আমাদের হয়তো থাকবে না। এ কারণেই আমাদের বিভিন্নমুখী চ্যালেঞ্জ এখন আসবে। সেই চ্যালেঞ্জকে, জাহেলিয়াতের চ্যালেঞ্জ, বিভিন্ন প্রচলিত কুসংস্কারের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনার এলাকায় এই দাওয়াত বেগবান হবে। আর আপনি যদি এলমের দিক দিয়ে তাদের কাছে কি বলবো পরাজিত হন, আপনি যদি সাহসিকতার সাথে পরাজিত হন, তাহলে কিন্তু আপনার পরাজিত মানে কি, আমরা বিশ্বাস করি যে আপনি আপনার জেলায় আহলে হাদিস আন্দোলনের আদর্শকে প্রচার করার জন্য আপনি হচ্ছে সেখানকার মূল জিম্মাদার। আপনি বিজয়ী মানে সে জেলা আন্দোলনের আদর্শে বিজয়ী, আপনি পরাজিত মানে সে জেলা আন্দোলন পরাজিত, ঠিক না? এই জন্য প্রশিক্ষণবিহীন কর্মীদের আদৌ হবে না। একটু আগে বললাম না, বাঘের বাচ্চা না পশুর বাচ্চা, অর্থ তো একই। তো প্রশিক্ষণবিহীন যদি হয় পশুর বাচ্চা বলে ফেলতে পারে। আরেকটা উদাহরণ, আমাদের এক মুরব্বী বলে, কোনো বাবাকে যদি বলেন যে আপনার সন্তানের আগে আপনার মরণ হোক, সে আপনার জন্য দোয়া করবে? হ্যাঁ, এই লোকটা আমার মৃত্যু কামনা করে। ওই লোকটাকে যদি ঘুরিয়ে বলেন যে আপনার সন্তানকে আল্লাহ দীর্ঘজীবী করুন, আরও দীর্ঘদিন বেঁচে রাখুন, তার মানে কি, আপনার চাইতে আপনার সন্তান বেশি দিন বেঁচে থাকুক, তার মানে প্রকারান্তরে সন্তানের আগে আপনি মারা যান, বিষয়টা তাই না? কিন্তু দুইটার বাসনভঙ্গি কি এক হলো? একটা দোয়া হলো, ওই ব্যক্তি খুশি হবে যেন আমার সন্তানের শুভাকাঙ্ক্ষী, তার দীর্ঘ হায়াত, হায়াতে তৈবা কামনা করছেন। আর একটা বলবে, আরে বেয়াদব, আমার মৃত্যু কামনা করে। বিষয়টা তো একই, সন্তানের আগে মরা মানে কি সন্তান হায়াত দীর্ঘজীবী হোক। কিন্তু দুজনের বাসনভঙ্গি কি এক হলো? দুইটা কিন্তু আলাদা হলো। এখানে ট্রেনিংয়ের প্রয়োজন, ট্রেনিংয়ের মাধ্যমেই কিন্তু এখানে কোথায় কি বলতে হয়। আমি দায়িত্বশীল প্রশিক্ষণ একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের ব্লেডের ধার বেশি না কুড়ালের ধার বেশি, ধারালো বেশি ঘন্টা ব্লেড। এই মাঠের একটা গাছ কাটবো, কি দিয়ে কাটবো? এখন যদি বলি যে না ধারালো বেশি তো ব্লেড, ধারালো যেটা বেশি সেটা দিয়ে তো বেশি কাটা যায়, ব্লেড দিয়ে কাটবো, যুক্তিতে আপনি পরাজিত, আপনার কুড়ালের চাইতে আমার ব্লেডের ধার বেশি, ঠিক না? মাথার চুল যখন মাথা মন্ডন করা হয় কি দিয়ে হয়? ব্লেড দিয়ে। এবার যুক্তি দিতে বলি যে যে এত মোটা মোটা গাছ যদি কুড়াল দিয়ে কাটা হয়, এ সামান্য চুল কাটা যাবে না, কুড়াল দিয়ে আমি চুল কাটবো। কোথায় ব্লেড লাগাতে হবে আর কোথায় কুড়াল লাগাতে হবে, সব জায়গায় শুধু ধারালো লাগালে হবে না, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেইটা প্রয়োগ। বুঝতে পারছেন বিষয়টা? ট্রেনিংয়ের দরকার আছে কি না? এই জায়গার দরকার আছে। আপনি যদি মনে করেন ধারালো ব্লেড, যা কাটবো শুধু ব্লেড দিয়ে কাটবো, না চলবে না। ধারালো হলেই সব জিনিস ব্লেড দিয়ে কাটা যায় না। আপনি তৌহিদের ওয়াজ সব জায়গায় করবেন, সব জায়গায় শিরকের ওয়াজ করবেন, ওই পরিস্থিতিটাকে বোঝেন। আপনি তৌহিদ শিরক বোঝান কিন্তু পর্যায়ক্রমে বোঝান। আপনি যায় যেখানে তৌহিদই বোঝে না, শিরক বোঝে না, আপনি সেখানে বিদাত নিয়ে আলোচনা করছেন, তৌহিদই ঠিক নাই, ও বিদাতের কি বুঝবে? এই জন্য কোথায় কোন মেডিসিনটা দরকার এইটা বোঝার জন্য তো ট্রেনিংয়ের দরকার, ঠিক না? একটু আগে যেটা বললাম, খুতবা ওখানে কোনটা দেওয়ার দরকার, দিয়েছে আরেকটা, মানে ওখানকার পরিস্থিতি না বুঝে জায়গাটা নষ্ট হয়ে গেছে। এ কারণে ট্রেনিংয়ের দরকার, মানে প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন আছে। প্রশিক্ষণের জন্য আমাদের কি করণীয়, প্রশিক্ষিত কর্মী তৈরি করার জন্য আমাদের কি কি পদক্ষেপ? এক নম্বর, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত ইসলামী সাহিত্য অধ্যয়ন করা। ইসলামী সাহিত্য এক নম্বর কি, সবাই বলেন, দেখে দেখে বলেন, সমস্যা কি? আচ্ছা, দুই নম্বর, তাওহীদের ডাক আর তাহরিকের পাঠক ফোরাম গঠন করা। তিন নম্বর, সাধারণ প্রশিক্ষণ প্রদান করা, যে কোনো প্রশিক্ষণ হতে পারে এটা। চার নম্বর,
নফল ইবাদত, এটা ট্রেনিংয়ের একটা অংশ। কিন্তু পাঁচ নম্বর, দায়িত্বশীলদের প্রশিক্ষণ প্রদান করা। ছয় নম্বর, দায়ী ইমামদের প্রশিক্ষণ প্রদান করা। আমাদের একবার হয়েছে, তাই না? উদ্যোগ নেওয়া দরকার। সাত নম্বর কি, এটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কোর্স চালু করতেছে, এটা কিন্তু ট্রেনিং এর একটা অংশ। আট নম্বর কি, হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ আমাদের হাম হাম ঝর্ণার যে অবস্থা আমরা জানি, শিক্ষা সফরের, এটাও কিন্তু ট্রেনিং এর একটা অংশ। নয় নম্বর, এহতেজাব সংরক্ষণ করা, এটাও কিন্তু প্রশিক্ষিত কর্মীর একটা তৈরির একটা অংশ। দশ নম্বর, আত্মসমালোচনা করা, মানে অন্যের সমালোচনায় অনেক সময় পার হয়ে যায়, নিজের সমালোচনার সুযোগ নেই। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারার অবস্থা বোঝা যায়, আত্মসমালোচনার মাধ্যমে নিজের দোষ ত্রুটি বোঝা যায়। তাহলে এই দশটা হলো, আমরা আরেকবার দেখি, দশটা হচ্ছে প্রশিক্ষিত কর্মীর আমাদের পদক্ষেপ। এক নম্বর হলো ইসলামী সাহিত্য অধ্যয়ন করা। আমার সাথে বলেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা। দুই নম্বর, পাঠক ফোরাম গঠন করা। তিন নম্বর, সাধারণ প্রশিক্ষণ প্রদান করা। চার নম্বর, নফল ইবাদত করা। পাঁচ নম্বর, দায়িত্বশীলদের প্রশিক্ষণ প্রদান করা। ছয় নম্বর, দায়ী ইমামদের প্রশিক্ষণ প্রদান করা। সাত নম্বর, বিশেষ কোর্স ও শিক্ষামূলক প্রোগ্রাম। বলেন সবাই, আট নম্বর, শিক্ষা সফরের ব্যবস্থা করা। নয় নম্বর, ইহতিসাব সংরক্ষণ করা। দশ নম্বর হচ্ছে আত্মসমালোচনা করা। চার নম্বর কি, তাসজিদে মিল্লাত বা সমাজ সংস্কার। এক নম্বর সংস্কার কি, আমাদের তিনটা বিষয়কে অগ্রাধিকার দেওয়া আছে, তাই না? এক নম্বর শিক্ষা, দুই নম্বর কি অর্থনৈতিক, তিন নম্বর নেতৃত্বের সংস্কার। শিক্ষা সংস্কার তো এখন প্রয়োজন কেন, বুঝতে পারছেন? এখন অন্তত বোঝা যাচ্ছে যে এটা প্রয়োজন, তাই না? অর্থনৈতিক সংস্কার, যে সুদী অর্থনীতি সমাজে চলছে, এই পুঁজিবাদী অর্থনীতি, গরিবরা আরো গরিব হচ্ছে, ধনীরা অর্থ শোষণ করে আরো ধনী হচ্ছে, এর বিপরীতে বাইতুল মাল ফান্ডের ব্যবহারের মাধ্যমে ইসলামী অর্থনীতি চালু করার আমাদের অর্থনৈতিক সংস্কারের মূল থিম। আর নেতৃত্ব সংস্কার, এইটা তো একদম হট টপিক এখন, তাই না? দল এবং প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আহলাদিস আন্দোলন কি চায়, তাই না? সেখানে দল থাকবে না, প্রার্থী থাকবে না, দল এবং প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। অনেকগুলো প্রস্তাবনা আছে পরিচিত কোতে, আপনারা অনেকে পড়েছেন, পড়বেন।